Assalamualaikum. Welcome back to my channel Farjana's Recipe. Friends, আমি আজকে আপনাদের সাথে দারুন মজার ইয়ামি একটা পুডিং রেসিপি শেয়ার করব। আর এই পুডিংটা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে নিমিষে মিলিয়ে যাবে, কারণ এই পুডিংটা এতটাই ক্রিমি। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই ঝটপট একেবারে ঝামেলা ছাড়াই কি করে তৈরি করে ফেলছি ক্যারামেল ব্রেড পুডিং। এখন প্রথমেই আমি পুডিং এর জন্য ক্যারামেলটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি চিনি নিয়েছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ। সেই সাথে এই চিনির মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি। এরপর প্যানের হ্যান্ডেলটা ঝাঁকিয়ে চিনি আর পানিটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। তবে ফ্রেন্ডস, এ পর্যায়ে কিন্তু কোনো রকম চামচ এই ক্যারামেলের মধ্যে ব্যবহার করা যাবে না। যখন দেখবেন ক্যারামেলের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, তখনই আমি একটা চামচ দিয়ে সম্পূর্ণ ক্যারামেলটাই ভালোভাবে নেড়েচেড়ে দেব এবং ক্যারামেলটা গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, ক্যারামেলের কালারটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন এই ক্যারামেলটা আমি চুলা থেকে নামিয়ে ঝটপট যেই প্যানে আমরা পুডিংটা তৈরি করব সেই প্যানের মধ্যে ঢেলে দেব। দেখুন, আগে থেকেই আমি পুডিংটা বসানোর জন্য 18 সিএমের একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ ক্যারামেলটাই আমি বক্সের মধ্যে ঢেলে দেব এবং বক্সটাকে ঘুরিয়ে সম্পূর্ণ ক্যারামেলটাই বক্সের তলায় লাগিয়ে নেব। দেখুন, সম্পূর্ণ ক্যারামেলটাই কিন্তু বক্সের তলায় ভালোভাবে লাগানো হয়ে গেছে। এখন এই বক্সটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো যেন ক্যারামেলটা সেট হয়ে যায়। সেই সাথে পুডিং এর জন্য পাউরুটি প্রিপারেশনটা করে নেব। এর জন্য এখানে আমি এরকম মিডিয়াম সাইজের 6 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এখন এই ব্রেডগুলোর চারধারে যে শক্ত অংশটা আছে সেই অংশটা আমি একটা ধারালো নাইফের মাথা দিয়ে সমানভাবে কেটে বাদ দিয়ে দেব এবং সবগুলো ব্রেডই ছোট টুকরো করে কেটে নেব। দেখুন, সবগুলো ব্রেডের স্লাইসে আমি স্কোয়ার শেপ করে ছোট টুকরো করে নিয়েছি। এখন আমরা পুডিং এর মিশ্রণটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি এরকম একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি। এখন এই জগের মধ্যে আগে থেকে টুকরো করে রাখা সবগুলো ব্রেডের স্লাইসে আমি দিয়ে দেব। এরপর এই ব্রেডের মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন ব্রেডের টুকরো আর গুঁড়ো দুধটা আমরা একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন, গুঁড়ো দুধ আর পাউরুটিটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই পাউরুটির গুঁড়োর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড গুঁড়ো দুধ, সেই সাথে 1/2 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য জাস্ট 1 চিমটি লবণ। এখন এই সবগুলো উপকরণই আবারও খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নেব। দেখুন, সবগুলো উপকরণই আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন সব শেষে এই পুডিং এর মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দেব নর্মাল টেম্পারেচারে 4টা ডিম দিয়ে আবারও খুব ভালোভাবে 2 থেকে 3 সেকেন্ড সম্পূর্ণ পুডিং এর মিশ্রণটাই ব্লেন্ড করে নেব। দেখুন, ব্লেন্ড করার পর ব্রেড পুডিং এর মিশ্রণটা কিন্তু পারফেক্টলি তৈরি। এখন আগে থেকে যে বাটির মধ্যে আমি ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই বাটির মধ্যে সম্পূর্ণ পুডিং এর মিশ্রণটাই আমি ঢেলে দেব। এরপর বক্সে ঢাকনা দিয়ে দিলেই কিন্তু পুডিংটা ভাপে যাওয়ার জন্য পারফেক্টলি তৈরি। এখন পুডিংটা ভাপে দেওয়ার জন্য আগে থেকেই আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বলক তুলে নিয়েছি। এখন এই বলক আসা পানির মধ্যে এরকম একটা স্টিলের স্ট্যান্ড আমি বসিয়ে দেব। এরপর স্ট্যানের ওপরে সেই পুডিং এর বক্সটা আমি বসিয়ে দেব। সব শেষে প্যানে ঢাকনা দিয়ে দেব এবং ঢাকনার মধ্যে যে একটা হোল থাকবে হোলটা কিন্তু অবশ্যই একটা টিস্যু পেপার অথবা কটন বার দিয়ে বন্ধ করে দিতে হবে। এখন এই পুডিংটা আমি ভাপে বসিয়ে দেব চুলার মিডিয়াম হিটে 40 থেকে 45 মিনিটের জন্য। 45 মিনিট পর বক্সের ঢাকনা খুলে আমরা চেক করে দেখব যে পুডিংটা পারফেক্টলি হয়েছে কিনা। দেখুন, মাশাল্লাহ করে পুডিং এর উপরের স্কিনটা কিন্তু পুরোপুরিভাবে ড্রাই হয়ে গেছে। তারপরও আমরা একটু কনফার্ম হয়ে নেব
এরকম একটা টুথপিক আমি পুডিং এর মাঝখানে পুশ করে দেখব। যদি দেখি টুথপিকটা একেবারে ক্লিন বেরিয়ে এসেছে, মানে হলো পুডিংটা হয়ে গেছে। এখন আমি পুডিংটা চুলা থেকে নামিয়ে নেব এবং রুম টেম্পারেচারে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন পুডিংটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করা যাবে না, জাস্ট নর্মাল তাপমাত্রায় রেখেই কিন্তু পুডিংটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। এক ঘন্টা পর পুডিংটা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। আর এই পুডিংটা ঠান্ডা হয়েছে সেটা বোঝার উপায় হলো, পুডিংয়ের বাটির তলায় হাত দিলে যখন দেখবেন আপনার হাতে আর গরম অনুভব হচ্ছে না, তখনই বুঝবেন যে পুডিংটা ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এই পুডিংটাকে বাটি থেকে বের করে নেব। এর জন্য প্রথমে একটা ধারণ আপের মাথা দিয়ে পুডিংটাকে বাটি থেকে আলাদা করে নেব। এরপর বাটির ওপরে একটা প্লেট রেখে জাস্ট বাটিটাকে উল্টে ধরলেই দেখবেন সম্পূর্ণ পুডিংটাই খুব ইজিলি প্লেটে বেরিয়ে আসবে। আর এরই সাথেই দেখুন তৈরি হয়ে গেছে দারুণ মজার ইয়ামি ব্রেড পুডিং। এখন এক পিস পুডিং আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে এটা আসলেই কতটা ক্রিমি। ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই পুডিংটা বাসায় ট্রাই করবেন, আর কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই পুডিংটার স্বাদ কেমন লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।